সম্প্রতি আমেরিকার কিছু নথি ফাঁসের পর নড়েচড়ে বসে রাশিয়া। নথিগুলোর মধ্যে এমন কিছু তথ্য ছিল যা মস্কোর জন্য খুবই খারাপ। ফাঁস হয়ে যাওয়া নথির একটিতে ছিল রাশিয়ায় হামলা চালানোর তথ্য। কৃষ্ণ সাগরের কাছে ব্রিটেনের একটি নজরদারি জানিয়ে রুশ বিমান বাহিনী হামলা চালালে দেশটির বিরুদ্ধে এক হয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে মস্কো ওই ঘটনাকে ভুলবশত হামলা বলে স্বীকার করায় সেই যাত্রায় থেমে যায় পশ্চিমারা। কিন্তু বিষয়টি ভাবিয়ে তোলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। বিষয়টি মাথায় রেখে সাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নামালেন ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার প্রশান্ত মহাসাগরে যুদ্ধের মহড়া চালায় রাশিয়া। যে কোনো সময় যুদ্ধ লেগে গেলে নৌবাহিনী কীভাবে তা মোকাবিলা করবে তা ঝালিয়ে নেয় রুশ সেনারা। এই মহড়ায় পারমাণবিক শক্তি সমৃদ্ধ সাবমেরিন এবং অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটের শক্তি পরখ করে দেখে পুতিন প্রশাসন। প্রচলিত সাবমেরিনের চেয়ে পারমাণবিক সাবমেরিন অনেক দ্রুত চলতে পারে, বিরতিহীনভাবে পাড়ি দিতে পারে মাইলের পর মাইল। এই সাবমেরিনের সবচেয়ে বড় সুবিধা, এর মাধ্যমে ভূমি এবং সাগরে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল বসানো সম্ভব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে দিয়েছে, প্রশান্ত মহাসাগরের কথা বললেও রুশ সেনারা ঠিক কোন জায়গাটিকে এই মহড়া চালিয়েছে তা গোপন করা হয়েছে। তবে মহড়ার জন্য সাবমেরিনগুলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপ থেকে জাপান এবং আমেরিকার সমুদ্রসীমার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই সময় বিস্ফোরক মাইল থেকে সেগুলোকে নিরাপদে রাখতে টহল দিতে দেখা যায় রাশিয়ার TU-142 অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চালানো হয় এই মহড়া। যে কোনো সম্ভাব্য আক্রমণ রুখে দিতে নৌবাহিনীকে প্রস্তুত রাখতে এটি আয়োজন বলে জানায় মন্ত্রণালয়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন ইস্যুতে বছরখানেক ধরেই মুখোমুখি অবস্থানে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব, কিন্তু ন্যাটোর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘটনা শঙ্কিত করেছে ক্রেমলিনকে। এই জন্য সম্ভাব্য বড় সংঘাতের প্রস্তুতি হিসেবে সামরিক বাহিনীকে ঝালিয়ে নিচ্ছেন পুতিন। এই মহড়ায় তার বড় একটি প্রভাব থাকতে পারে, কিন্তু তারা এও মনে করে ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা আর কথার লড়াই ছাড়া আপাতত হয়তো বড় কোনো সংকটে জড়াবে না কোনো পক্ষই। তবে নিয়ে রাখবে যুদ্ধের পুরো প্রস্তুতি।